ও মাশাল্লাহ, চমৎকার ওয়েদার। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই যে ইউজার সেফ, এই নাকে কী হয়েছে আবার? তুমি সারাক্ষণ নাকে শুধু এগুলো করতে থাকো। এই যে আমাদের ঘুরি চলে আসছে কাইট ফাইটার্স অফ বাংলাদেশ এখান থেকে, আর ওইদিকে ক্যাসপারও রেডি হচ্ছে, ওর ওয়াশ চলতেছে ওইখানে, তো রেডি হইতে থাকুক। আর আমরা এখন ঘুরি উড়াবো আর কি। এর মধ্যে আজকে কিন্তু বেশ রৌদ্রোজ্জ্বল একটি ওয়েদার দেখাই যাচ্ছে, তো এবং প্রচুর বাতাস এখানে। ঢাকায় যেমন আমরা অনেক সময় ঘুরি উড়াতে গিয়ে খুব প্যারা খেয়ে গেছি, বাতাস থাকে না, বড় বড় বিল্ডিং থাকে চারপাশে, এখানে কিন্তু বেশ ফাঁকা ফাঁকা ময়দান যেহেতু, তো এখানে আমরা একটু ওড়ানোর চেষ্টা করব। তো আরও অনেকেই আসতেছে ঘুরি ওড়ানো দেখতে। আমরা এই ইউজার সেফ, তো আমরা চলেন এগুলো ওড়ানোর চেষ্টা করি। সাইমা চলে আসছে, এখানে অনেকগুলো মন্টি। কি সুতা তো দিলাম, নাড়াই নিয়ে তাহলে উড়াইতে পারবি আরামে। প্রচুর বাচ্চা কাচ্চা পেয়ে গেলাম। পিছিয়ে যা যা, নাড়াই সুতা নিয়ে উড়াইতে পারবি, ঘুরি আছে অ্যাভেলেবেল। ওয়াও, এই জিনিসটা একটু দেখছি, সাথে পানি দেওয়া হচ্ছে আর কি। খুবই সুন্দর গ্রামের এই দৃশ্য এবং ভিউগুলো অভাবনীয় সুন্দর। দিমনে নাড়াই নিয়ে তারপর দিতেছি, দূরে বাড়ি হইলে চলবো না। এই গাছপালাগুলোর পিছনে এই বাসাগুলো খুবই সুন্দর। আচ্ছা, নমিদের বাসা, হ্যাঁ এই যে এটাই নমিদের বাসা। আর এখানে যে এই লেকটা দেখা যাচ্ছে, এই লেকেই সাধারণত আমরা গোসল করি, আর এতে খেলার জায়গা, খেলার মাঠ আর কি ওদের। অনেকেই বসা। মাশাল্লাহ ওয়েদারটা বেশ সুন্দর। বিকেলে নিকলি যাওয়ার পরিকল্পনা আছে ইনশাল্লাহ, বিকেলে বলতে দুপুরে 1:30-2 নাগাদ। তো দেখা যাক, যাক অলমোস্ট কিন্তু একটা রেডি, আমরা একটু এক্সপেরিমেন্টও দেখি। আচ্ছা দিমনে, তোরা যা গুড্ডি মুড্ডি উড়া, দিমু গুড্ডি সমস্যা নেই, যা। আরো দূরের থেকে উড়াও, দূরের থেকে, দূর থেকে নিয়ে যাও। দারুন, বেশ ভালো লাগে আসলে গ্রামে দিকে বেড়াতে আসলে। যদিও আসলে নিজেদের ওইভাবে কোনো গ্রাম নেই, বাট আত্মীয় স্বজনদের যখন কোনো গ্রামে আসা হয় তখন ওই জায়গাগুলোতে মোটামুটি ঘোরাঘুরি করা হয়, তো আনন্দের কোনো অংশ আসলে মিস করতে চাই না। এখানে ইউজার সেফ, নাইম, আমিনুল ভাইকে দেখা যাচ্ছে, মেজো আপা, ইউজার সেফ এন্ড ইউজার সেফ মম, আর সাথে তো অনেক বাচ্চা কাচ্চারা আছে এদিকের, এইদিকেই থাকে মূলত। বেশ চমৎকার ওয়েদার, বেশ দারুণ আসলে, অবর্ণনীয়। তো ওরা ঘুরে ওড়ানোর চেষ্টা করুক, মনে হয় উড়ায় ফেলবে, অলরেডি ফ্লাই করে ফেলছে। তো ফাইনালি উড়ায় ফেলছে, দেখি আর ঘুরিটা কই। ও বেশ অনেকটা দূরে নিয়ে ফেলছে অলমোস্ট, আলম চলে আসছে, বহুল আকাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত। আলমকে সহজে পাওয়া যায় না, যেহেতু এই জায়গায় সে কমিশনারের দায়িত্বে থাকে, 2-3-4-5 পুকুর মুকুর মেনটেন্স করতে হয়, ওর ঘুম পায় এই টাইমে। তো যাই হোক, আসলো শেষ পর্যন্ত। আচ্ছা তো কোথায় ওই যে ওর ঘুরি, ওই জায়গাতে সায়াম উড়ায় ফেললো আর কি শেষ পর্যন্ত। তো যাক মাশাল্লাহ, ভালোই আনন্দ হচ্ছে। বিকেলে নিকলির দিকে রওনা দেই। সায়াম সাবাস সাবাস।
সেফ সাইড দাও, রাখো। Let's